Assalamualaikum বন্ধুরা welcome to another video নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করব মিল্ক সুথিং জেলের রিভিউ মিল্ক সুথিং জেলটা কিন্তু আমরা অনেকেই খুব পছন্দ করি স্কিনে ব্যবহার করার জন্য আসলে বাজারে অনেক ধরনের সুথিং জেল পাওয়া যায় যেমন টমেটো সুথিং জেল অনেক সময় পাওয়া যায় বিভিন্ন ধরনের ফলের সুথিং জেল গোল্ড সুথিং জেল পাশাপাশি এটা হচ্ছে মিল্ক সুথিং জেলটা অনেকেই ব্যবহার করতে খুবই পছন্দ করে বা অনেকেই ব্যবহার করতে চাও কিন্তু কিভাবে ব্যবহার করবে বা কি কি উপকারিতা পাওয়া যায় এটাতে সবকিছু জানো না হয়তো তো তাদের জন্য আজকে আমার ভিডিওটা তো চলো শুরু করা যাক আজকে আমাদের মিল্ক সুথিং জেলের রিভিউ ভিডিওটা তো আমার হাতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মিল্ক সুথিং জেল 99% আর এটা একটা কোরিয়ান প্রোডাক্ট সাধারণত চাইনিজ বা কোরিয়ান এই দুই ধরনের মিল্ক সুথিং জেলই বাজারে পাওয়া যায় আর এটার দাম নিয়েছিল 350 টাকা এটা 300 ml এর একটা প্যাকেজিং আর এটা এখানে লেখা আছে মেড ইন কোরিয়া তো কোরিয়ান প্রোডাক্টটা দেখেই কেনার চেষ্টা করবে এটা স্কিনে ভালো কাজ করে তো এই জেলটা তুমি যদি ব্যবহার করতে চাও তাহলে তোমার বয়সটা অবশ্যই হতে হবে 14 বছরের উপরে 14 বছর উপরে ছেলে মেয়ে উভয়ে কিন্তু এই জেলটা বা এই সুথিং জেলটা ব্যবহার করতে পারো তো এই সুথিং জেলটা ব্যবহার কিন্তু তুমি চাইলে মুখে গলায় ঘাড়ে হাতে পায়ে সমস্ত ফুল বডিতেই ব্যবহার করতে পারো এমন না যে শুধু মুখে ব্যবহার করতে হবে ফুল বডিতে কিন্তু ব্যবহার করতে পারো তো জেলটা তোমাদেরকে দেখাই তো এই হচ্ছে জেলটা এর উপরে আরেকটা ঢাকনা ছিল আমি সেটা ফেলে দিয়েছি যেহেতু আমি সবসময় ব্যবহার করি এত বেশি ঢাকনা রাখি না তো এর উপরে যে ঢাকনাটা ফেলে দিয়েছি তো এর উপরে আরেকটা প্রোটেকশন লেয়ার থাকে একটা ঢাকনা থাকে তারপর ওটা ওঠানোর পরে কিন্তু এর ভিতরে এই হচ্ছে জেলটা তো আসল নকল এটা দেখে নেবে যে কোরিয়ান প্রোডাক্ট কিনা পাশাপাশি ওই সেকেন্ড ঢাকনাটা আসছে কিনা সব কিছু দেখে নিয়ে তুমি এই জেলটা কিনবে তো এই মিল্ক সুথিং জেলটা সেন্ট যেটা সেটা কিন্তু একদমই দুধের মতন মনে হয় যে দুধ থেকেই তৈরি একদম তো দেখতে পাচ্ছ এই যে দুধের ক্রিমের মতন এর টেক্সচারটা এটা কিন্তু পানি পানি না এটা কিন্তু দুধের ক্রিমের মতন এটা কিন্তু তুমি চাইলে হাতে পায়ে সমস্ত জায়গায় ব্যবহার করতে পারো এটা ফ্রিজে রেখে ব্যবহার করতে হবে অবশ্যই এটাকে তোমাকে ফ্রিজে রাখতে হবে যেহেতু আমাদের দেশে অতিরিক্ত গরম তাপমাত্রা এখানে ফ্রিজে রাখলে এই ধরনের জেলগুলো খুব ভালো থাকে আর গরমের থেকে বাইরে থেকে এসে যখন তুমি ঠান্ডা ঠান্ডা সুথিং জেলটা তোমার স্কিনে অ্যাপ্লাই করবে দারুণ একটা উপকারিতা পাবে স্কিনটা যেমন খুব আরাম হবে একটা সুথিংনেস এসে যাবে পাশাপাশি তোমার স্কিনে যে রোদে পোড়া ভাবটা সেটা চলে যাবে যাদের স্কিনে ছোটো ছোটো গুঁড়ো গুঁড়ো ব্রণ রয়েছে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারো এটা নিয়মিত ব্যবহারে কিন্তু এই ব্রণটাও কমে যায় আর স্কিনের উপর একটা কালচে ভাব বা ময়লা আবরণের যে ভাবটা সেটাও কিন্তু ধীরে ধীরে কমে যায় এই সুথিং জেল ব্যবহারে তো অনেকেই বলো এটা কি নাইট ক্রিমের বদলে ব্যবহার করা যাবে কিনা দেখো নাইট ক্রিম জিনিসটা আলাদা সেটা তোমাকে সারা রাত স্কিনে লাগিয়ে রেখে দিতে হচ্ছে কিন্তু সুথিং জেলটা কিন্তু সেরকম না এটা কিন্তু তুমি সারা রাত স্কিনে লাগিয়ে রেখে দেবে না এটা কিন্তু ব্যবহার করতে হবে যখন তুমি যখন ব্যবহার করবে সাথে সাথে একটু মাসাজ করবে 10-15 মিনিট এবং তারপর স্কিনে প্রায় 30 মিনিটের মতো স্কিনে এটা রেখে দেবে এবং তারপর স্কিনটা ক্লিন করে নেবে এটা সারা রাত তোমার স্কিনে রাখার কোনো প্রয়োজন নেই আর এভাবে ব্যবহার করার ফলে স্কিনের যেমন যে টোনটা নর্মাল যে টোনটা সেটা উজ্জ্বলতা বাড়ে পাশাপাশি স্কিনে একটু আনইভেন টোন কোথাও ফর্সা কোথাও কালো এই ধরনের সমস্যাটাও কিন্তু কমে যায় স্কিনটা একটা টান টান চকচকে ভাব চলে আসে যেহেতু একটা মাসাজ করা হচ্ছে তাতে করে কিন্তু একটা টান টান চকচকে ভাব চলে আসে স্কিনে যেটা অনেক ভালো লাগে যেটাকে বলা হয় যে গ্লাস স্কিন সেরকম একটা উপকারিতা পাবে এমন না যে তুমি একদম কালো থেকে ফর্সা হয়ে যাবে সেটা কিন্তু হবে না যেহেতু এটা সুথিং জেল এটা ওয়াটার বেসড একটা জেল এটাতে পানির পরিমাণে বেশি থাকে তো সেই জন্য এটাতে তোমার কালো থেকে ফর্সা করে দেওয়ার কোনো ক্ষমতা নেই তবে তোমার স্কিনের পানির স্বল্পতার জন্য যে কুচকে আসা সেই ভাবটা কমিয়ে দেবে স্কিনটাকে হাইড্রেট করবে স্কিনটাকে টান টান করবে আর টান টান চকচকে যখন হবে তখন তোমার স্কিন টোন যেটাই হোক না কেন সেটাও কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর লাগবে তো এভাবে তুমি চাইলে হাতে পায়েও কিন্তু দিনে 1 থেকে 2 বার ব্যবহার করতে পারো তাতে করে হাত পায়ের স্কিনটাও কিন্তু টান টান চকচকে থাকবে আর মুখেও এরকমই তুমি দিনে 1 থেকে 2 বার ব্যবহার করবে খুব বেশি প্রয়োজন নেই 1 থেকে 2 বার ব্যবহার করলে কিন্তু ভালো একটা উপকারিতা পাবে তো এইভাবে হাতে মাসাজ করে নিতে পারো আর আমি আমার মুখে মাসাজ করে স্কিনে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাবো দেখতে পাচ্ছ হাতটা কিন্তু চকচকে হয়ে গেছে এটা কিন্তু ব্যবহারের সাথে সাথে স্কিনে একটা গ্লো চলে আসে একটা চকচকে ভাব চলে আসে আর একটা টান টান ভাব চলে আসে যেটা হচ্ছে কুচকে আসাটাকে কমিয়ে দেয় স্কিনটাকে কালচা হয়ে যাওয়া বা রোদের তাপে পুড়ে যে একটা পোড়া পোড়া ভাব চলে আসে সেটা কিন্তু কমিয়ে দেবে এভাবে এই মিল্ক সুথিং জেলটা ব্যবহারে তো চলো আমার মুখে স্কিনে অ্যাপ্লাই করে তোমাদেরকে দেখাই মুখে যে কোনো প্রোডাক্ট ব্যবহার করার শুরুতে যেটা করতে হয় সেটা হচ্ছে স্কিনটাকে ক্লিন করে নিতে হবে স্কিন ক্লিন না করলে কিন্তু কোনো উপকারিতা পাবে না তো আমি ফেস ওয়াশ দিয়ে প্রথমে স্কিনটা ক্লিন করে নেবো তুমি ফেস ওয়াশ বা সাবান যে যেটা ব্যবহার করো না কেন সেটা দিয়ে কিন্তু প্রথমে স্কিনটাকে খুব ভালো করে ক্লিন করে ময়লা দূর করে নেবে
আর ফেস ওয়াশটাকে হাতের ভিতরে নিয়ে একটু পানি দিয়ে আমি একটু হাতের ভিতরে ফোম তৈরি করবো। ফোম তৈরি করে মুখটাকে ক্লিন করে নেবো। ওকে, মুখটাকে খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেবে যেন একটু ফেস ওয়াশের ফেনা স্কিনে লেগে না থাকে। তো এর পরে ব্যবহার করব হচ্ছে সুথিং জেলটা। সুথিং জেলটা বেশ খানিকটা আমি নিয়ে নেব, নিয়ে স্কিনে এভাবে লাগিয়ে নেব। এবারে দুই হাত দিয়ে আমি মাসাজ করে নেব 5-10 মিনিট, বা অত সময় না ভালো লাগলে তুমি 5-7 মিনিটও কিন্তু মাসাজ করে নিতে পারো। আর মাসাজের নিয়মটা কিন্তু এভাবে নিচ থেকে উপরের দিকে টেনে টেনে মাসাজটা করবে, যাতে করে স্কিনটা টান টান হয়। এখানে একটু থুতনির কাছে হালকা চাপ দিয়ে ধরে এভাবে নিচ থেকে উপর দিকে মাসাজটা করে দেবে, এতে করে স্কিন টান টান হবে। বেশ কয়েকটা স্ট্রোক রয়েছে, এই স্ট্রোকগুলো যদি তুমি ইউজ করো তবে স্কিন কখনোই কিন্তু ঝুলে পড়বে না, জাস্ট এভাবে এভাবে টেনে দিতে হবে। এভাবে সুথিং জেল মাসাজ করার ফলে স্কিনে যে কোনো ধরনের যে মরা চামড়া সেটা কিন্তু দূর হচ্ছে। যাদের স্কিনে হোয়াইট হেডস ব্ল্যাক হেডস এর সমস্যা রয়েছে সেটাও কিন্তু এভাবে সুথিং জেল মাসাজিং এর ফলে স্কিন থেকে চলে যায়, স্কিনটা কিন্তু স্মুথ হয়ে যায়। যার জন্য এই সুথিং জেল ব্যবহারে স্কিনটা যখন স্মুথ হয়ে যাচ্ছে তখন মনে হচ্ছে যে আসলে মনে হয় ফর্সা হচ্ছে। তো সেই হিসেবে বলা যায় যে স্কিনটা ক্লিন করে বা ফর্সা করে, কিন্তু এটা এটাতে কিন্তু একদম ফর্সা করার যে উপাদান সেই জিনিসটা নেই, যেটা তোমাকে মানে লাগালে তুমি ফর্সা হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। তোমার হাতের মাধ্যমে মাসাজিং এর মাধ্যমে তুমি যখন স্কিনে রক্ত চলাচলটা স্বাভাবিক করছো, তোমার ত্বকে বিভিন্ন মরা কোষটা চলে যাচ্ছে, তখন এমনিতেই তোমার ত্বকটা দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে। আর মাসাজিং এর ফলে যাদের এই যে কপালের পাশে ছোট ছোট ভাঁজের মতো পড়ে যায় সে ভাঁজটাও কিন্তু কমে যায়। আর এভাবে আইব্রোটাকে টেনে টেনে দেবে, দেখা হলে চোখের চারপাশে যে একটা বলে রেখে ভাব, কুচকে ভাব, সেটাও কিন্তু কমে যাবে। যাদের চোখের চারপাশে ডার্ক সার্কেল পড়ে গেছে তাদের কিন্তু চোখের ডার্ক সার্কেলটাও কমে যাবে এভাবে মাসাজিং এর ফলে। তো এইভাবে যখন 5-7 মিনিট মাসাজ করার ফলে স্কিনের সাথে প্রায় মিশে আসবে তোমার সুথিং জেলটা, এভাবে আবার রেখে দেবে হচ্ছে 20-30 মিনিট। অবশ্যই এই রেখে দেওয়ার প্রসেসটা ফলো করবে, 20-30 মিনিট যখন স্কিনে এটা রেখে দেবে এটা আরও বেশি কাজ করবে গভীর থেকে এবং ত্বকটা কিন্তু ময়েশ্চারাইজ করে। এটা ব্যবহারের ফলে কিন্তু ত্বকের ড্রাইনেসটা কমে যায়। এটা তুমি কিন্তু গরমের দিন শীতের দিন সব সময় ব্যবহার করতে পারছো, স্কিনে কখনোই পানি স্বল্পতা হবে না, সবসময় স্কিনটা কিন্তু হাইড্রেট থাকবে এভাবে যদি তুমি সুথিং জেলটা ব্যবহার করো। তো এভাবে 20-30 মিনিট স্কিনে রেখে দেব। প্রায় 20-25 মিনিট হয়ে গেছে, এখন আমি স্কিনটা ক্লিন করে নেব। আর স্কিনটা তুমি চাইলে বেশি করে পানি দিয়েও ক্লিন করতে পারো, অথবা শুরুতে এরকম একটা ভেজা রুমাল বা পাফ দিয়ে মুছে নেবে, তারপরে বেশি করে পানি দিয়ে কিন্তু ধুয়ে নেবে। ওকে, আমি ত্বকটা ক্লিন করে নিয়েছি, দেখতে পাচ্ছ স্কিনটা কিন্তু সাথে সাথে খুব বেশি উজ্জ্বল হয়ে যায়, স্কিনের উজ্জ্বলতা অনেক গুণ বেড়ে যায় যখনই তুমি এই মিল্ক সুথিং জেলটা মাসাজ করছো, 20 মিনিট স্কিনে রাখছো, তারপর ধুয়ে নিচ্ছ, স্কিনটা কিন্তু সাথে সাথে উজ্জ্বল হয়ে যায়। আর স্কিনে দাগ তুলতে কিন্তু খুবই মানে ভালো কাজ করে এটা। স্কিনে কোনো ধরনের কালো দাগ থাকলে, ব্রাউনের দাগ থাকলে তুমি কিন্তু এটা ব্যবহার করতে পারো, স্কিনের দাগটা কিন্তু ধীরে ধীরে চলে যায়। এছাড়া তোমার যদি একটু ব্ল্যাক হেডস হোয়াইট হেডস প্রবলেম থাকে সেটাও কিন্তু কমে যায় এই মিল্ক সুথিং জেল ব্যবহারে। তো সেই অর্থে বলবো যে এটা তোমাকে ফর্সা করতে হয়তো হেল্প করবে না, কিন্তু স্কিনে অনেক ধরনের ভালো কাজ করে কিন্তু মিল্ক সুথিং জেলটা। তোমার স্কিনটা একদম টান টান চকচকে পড়ছে, তোমার ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কমিয়ে দিচ্ছে, চোখের চারপাশে ডার্ক সার্কেল কমিয়ে দিচ্ছে, স্কিনে যদি কোনো ধরনের দাগ থাকে সেটা কমিয়ে দিচ্ছে, বেশ কিছু কাজ করছে। এছাড়া তোমার রোদে পোড়া যে ভাবটা সেইটাও কিন্তু কমিয়ে স্কিনটাকে স্বাভাবিক সুন্দর করে দিচ্ছে। তো তুমি চাইলে কিন্তু এভাবে মিল্ক সুথিং জেলটা ব্যবহার করতে পারো দিনে একবার কি দুবার, 12 বছরের উপরে বা 14 বছরের উপরে সবাই কিন্তু এটা ব্যবহার করতে পারো, ছেলে বা মেয়ে, এবং মুখমণ্ডল সহ হাত পা সমস্ত বডিতে কিন্তু এটা ব্যবহার করা যায়। তো এইভাবে ত্বকের পরিচর্যা যদি ঘরে বসেই করো, খুব বেশি প্রোডাক্ট কিনে বা পার্লারে গিয়ে কিন্তু ত্বকের পরিচর্যা করার প্রয়োজন নেই, এভাবে আমার ভিডিওটা যদি ফলো করো অবশ্যই ভালো ফলাফল পাবে। তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য, মিল্ক সুথিং জেলের রিভিউ বা ব্যবহার বিধি, কিভাবে ব্যবহার করলে ভালো কাজ পাবে এই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখা হবে নতুন ভিডিওতে, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।